অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের আগে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে এই মাস্টার ক্লাস নিলেন শুভমান গিল। আগামী 9 ফেব্রুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া, এবং এই প্রস্তুতির মাঝেই রাহুল দ্রাবিড়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল তারকা ভারতীয় ওপেনার শুভমান গিলকে। নেটে ব্যাটিংয়ের পর শুভমান গিল দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল দ্রাবিড়ের সাথে, এবং যা জানা গিয়েছে তাতে স্পিনের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে সেই নিয়ে দ্রাবিড়ের থেকে পরামর্শ নিয়েছেন শুভমান গিল। দেখা গিয়েছে রাহুল দ্রাবিড় শুভমান গিলকে সুইপ শট খেলানোর বিষয়ে পরামর্শ দিচ্ছেন, যেখানে তিনি গিলকে বোঝাচ্ছেন কীভাবে সুইপ শটটিকে মাটিতে রাখা যায়, এবং নাগপুরের পিচে যদি স্পিনের প্রভাব বেশি থাকে তাহলে কীভাবে শুভমান গিল সেটিকে ট্যাকেল করবেন, কারণ যা সম্ভাবনা তাতে বড় স্পিন থাকলে ফরওয়ার্ড শর্ট লেগ বা লেগ স্লিপে ক্যাচ দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে শুভমানের। তবে শুভমান গিল প্রথম একাদশে থাকবেন কি না সে নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে, কারণ টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট হয়তো সহ অধিনায়ক কেএল রাহুলকেই ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে দুর্ধর্ষ ফর্মে থাকা শুভমান গিলকে হয়তো রিজার্ভেই বসতে হতে পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।